হয় এটা বিশেষ খবর দেখাবলে লাইছো নিজের দর্শকক যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগত কিমান কর্মচারী আছে আর কিমানে নিয়মীয়াকে কাম করে। মই বর্তমান উপস্থিত আছো উত্তর গুয়াহাটির মধ্যমহন্ড পারঘাটত আর আজির দিন যেহেতু ফেরি চলাচল করা নাই কিন্তু আজি আটাইখিনি কর্মচারীকে আজি দেখবলে পাওয়া গেছে এনেদরে সব কিমান জন কর্মচারী আছে আর ইয়ার ঘাট ইনচার্জের পর জানিপরা মতে 32 জন কর্মচারী আছে কিন্তু ইয়াতে সদায় নিয়মীয়াকে আমি সদায় লগ পাও প্রায় 10-12 জন কর্মচারী আর কেনেকে কি করে ম্যানেজ করে উপস্থিতি দিয়ে আর চাকরি বর্তায় রেখেছে আর সরকারের পর দরমহা নিয়মীয়াকে পাই আছে। ইয়া মধ্যমহন্ড পারঘাটের পর দেখো যিকজন লোকে তো পানিত কাম করে আছে এনে ধরনের 10 জন কর্মচারীয়ে ঘাটত কাম করে আর মধ্যমহন্ড ঘাটের উত্তরপারে আছে 32 জন কর্মচারী আর ঠিক একই অনুপাতত আছে গুয়াহাটির ফালেও কিন্তু মানে উত্তর গুয়াহাটির ফালের দেখো ইয়া আসলে আজির দিন আটাইখিন কর্মচারী উপস্থিত আছে যেহেতু জাহাজ বন্ধ আছে আর যিকোনো মুহূর্ত আসলে উদ্বোধন কর্তৃপক্ষ কিনা শাস্তিমূলক ব্যবস্থা লওয়ার ভয়ত এনেদরে আজি সকলে উপস্থিত হয়েছে কিন্তু মুখবিল প্রায়ের মুখবিল কিন্তু নিয়মীয়াকে দেখা নাপাও যত কেজনমানহে আমি নিয়মীয়াকে দেখা পাও আর আমার সমূহ ক্যামেরার সম্মুখত মিছা মাতিছে আসলে কত কেনেদরে ম্যানেজ করে উপস্থিতি দিয়ে সে একটা বিচার্যর বিষয় আমি কিছু আগলে যাম। ইয়াত ঘাট ইনচার্জ আছে পুনে পুনে জানিম আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগত কেনেদরে মিছা কথা কই দরমহা খাই আছে বহু কর্মচারীয়ে কাক কেনেদরে ম্যানেজ করে এই কথাটো আমি সময়ে সময়ে নিউজ পড়ি আছো আর আজি পুনে পুনে আপনি ঘাট ইনচার্জ হয় কক আপনার নাম কি আপনার ঘাটত কি দুইটা মানে আগবেলা পিছবেলা মিলি 32 জন আছে আপনার ঘাটত আমি প্রায় ইয়াতে যেহেতু থাকো আমি বহু কর্মচারীক আজিহে দেখা পালো সব দুটা ভাগত ভাগ হয়ে থাকে আর যিখিনি প্রথম আহে রাতিপুয়া আহে রাতিপুয়া কর্মচারীখিনি পুরা আহে কিছু মানে লিভ থাকে কিছু মানে ধরি আপনার রেস্ট থাকে এটা সপ্তাহ রেস্ট থাকে গতি গোটেখিনি কর্মচারী মূর তাতে আহি আছে হয় আর এইখানে না বন্ধর খেলি মেলি হয়েছে মানে যথেষ্ট কইছো এইখানে না আপনার খেলি মেলি হয়েছে কারণ কিছু মানে পানি উঠিছে বলে কইছে কিছু মানে আপনার দুজন মানে মেডিকেল আছে এনেকা একটা খেলি মেলি হয়েছে কিন্তু এনে মূর যেটা ঘাট চলি থাকবে এটু কর্মচারী আহে আর ইমান ধুনে ঘাট তো কেনেকা চলিব না হলে কর্মচারী নাইলে আপনাকে আমি নিয়মীয়াকে লগ পাও ঘাটত ফেরি ঘাটত সদায় কথা পাতো বা বাইট লও আপনার কিন্তু যিসমূহ কর্মচারী এই নতুন মুখ বহু দেখিছো আমি সেই সমূহ মুখ আজির দিন দেখা পাইছো কিন্তু প্রায় দেখা নাপাও এই তো আমার ঘাট চলি থাকিব টাইমত এই কর্মচারীখিনি গোটেই আহে আমার ঘাট যেটা চলি থাকে মূর কর্মচারীখিনি গোটেই আহে কারবার মই আগে কৈছো কারবার রেস আছে কারবার লিভ আছে কর্মচারী নাহাকা কোনো ইয়াত নাথাকে আমার কর্মচারীর কারণে মই আবেদন করেছোহে মোর ইতিমধ্যে বুকিংয়ের যদি স্টাফ সেই স্টাফ নাই মই করেছোহে গতি এই কিছু জেঠির স্টাফ গতি দুইটা স্টাফ একেলগে যো হওয়ার কারণে আমার অল্প কর্মচারী বেশি দেখা পাইছে আপনার লগত সদায় আমি কথা পাতো সদায় আমি বাইট লোক তো আপনার সদায় লগ পাব আপনি সদায় কার্যালয়ত উপস্থিত থাকে বা ফিল্ডত উপস্থিত থাকে কিন্তু আপনার ঘাটের কর্মচারী কেবাজনের নতুন মুখ আজি আমি ক্যামেরা প্রকাশ করলো আর সেই সময় কর্মচারী কিন্তু ফাঁকি দিয়ে কারোবাক ম্যানেজ করে চলি আছে না এটা কথা এটা কথা স্পষ্ট কথা মই আপনার নিউজর চ্যানেলে দিও যদি অফিসে এটি এনকোয়ারি করে কো এত কোনো লেনদেন নাই কোনো হেৰি নাই হয় কিছু কর্মচারী কয় যে স্যার মই কালি ছুটি লৈছো বা কিছুমান কর্মচারী আহা নাই হেৰি অল্প দেরি আহা বা এনেকুৱা কিন্তু কর্মচারীখিনি আহি আছে আমার এত গণ্ডগোল হওয়া নাই কোনো এত লেনদেন চালা নাই যদি এনকোয়ারি করে তথাপি গম পাব গতি কর্মচারীর প্রতি মোৰ হেমাহি কোনো করা নাই আর চক এনেকুৱা ধুনীয়া ঘাট এটা কেনেকৈ মই চলাম যদি কর্মচারী ধন্যবাদ আর উত্তর গুয়াহাটী বুলিয়ে নহয় গুয়াহাটির কেবাটাও ঘাটত এনেদরে একাংশ উপরের বিষয়াক ম্যানেজ করে আসলতে উপস্থিতি দিয়ে দরমহা লৈ আছে কেবল মধ্যমন্দ ঘাট নহয় বা রজাদুয়ার ঘাট নহয় গুয়াহাটির পারঘাট সমূহতো এনেদরে প্রায় 42 জনের পৰা 62 জনলৈ কর্মচারী আছে কিন্তু কার্যত যে কামৰ ফিল্ডত দেখা যায় 15-12 এনে ধরনেরহে সংখ্যা দেখা যায় গতি এই কথাটো আসলে আইডব্লিউটি উদ্বোধন কর্তৃপক্ষ যেহেতু সুকীয়া এনফোর্সমেন্ট গঠন করে দিছে গতি সেই এনফোর্সমেন্টে পর্যবেক্ষণ করে নে নকরে যদি করে এই সকলে কাক ম্যানেজ করে এনেদরে দরমহা লৈ আছে যত আমি নিজে পারঘাটত অধিকাংশ সময় কটাও বাতৰি পৰিৱেশন কৰোঁ গতিকে প্ৰত্যেকৰে মুখবিলাক আমি চিনি পাওঁ কিন্তু এই কেইগৰাকী মানে মহিলাই তেওঁলোকে কেৱল উপস্থিতি দিয়ে পোনচাতে ঘৰলৈ ৰাওনা হয় এনে ধৰণৰ বাতৰি আমি ইতিমধ্যেও প্ৰচাৰ কৰিছোঁ যদি আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে বিভাগটোৰ কিবা উন্নতি চিন্তা কৰে তেতিয়াহ'লে এইসমূহৰ ওপৰত এনফৰ্চমেণ্টে কিবা ব্যৱস্থা ল'ব বুলি আশা কৰিব পৰা যায়।